كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِنْدَنَا كِتَابٌ حَفِيظٌ وَقَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى فِي مَوْضِعٍ آخَرٍ وَإِنْ تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا وقال الله تبارك وتعالى في موضع آخر وفي ذلك فليتنافس المتنافسون وعن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم فرج رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر سعا من شعير أو سعا من تمر على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة رواه البخاري سمعت جمار উপস্থিতি পবিত্র রমজান মাসে আজ জুমার দিনে আপনাদের সামনে সময়ের দিকে লক্ষ্য করে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ যে বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ইসলামের আলোতে ফিতরা অর্থাৎ সাদাকাতুল ফিতর এই ফিতরা নিয়ে কিছু আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সামনে রাখব তার পূর্বে কিছু কথা এই রমজান মাস সম্পর্কিত আপনার সামনে একটু বলার চেষ্টা করব যেহেতু সময় কম আগামী জুমা পাওয়া যাবে কি না বলা যাবে না কারণ আগামী জুমা 30 রমজান হচ্ছে যদি 29 হয় তাহলে জুমার দিন পাওয়া যাবে না তো ভরসা পাওয়া যাচ্ছে না হতেও পারে নাও হতে পারে তার জন্য এই যাকাতুল ফিতরটা আজকে বলার জন্য আমি চেষ্টা করছি যাতে করে আপনাদের কিছুটা বোঝানোর চেষ্টা করব আর কিছু কিছু জিনিস এই রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষদেরকে অফার দিয়েছেন সেই অফারগুলোর ব্যাপারে কয়েকটি সংক্ষেপে আলোচনা করার পরে আমার আসল বিষয়ের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করার পরে মানুষদেরকে অনেক নিয়ামত দান করেছেন এত নিয়ামত দান করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ভাষায় তিনি বলছেন
সূরা ইব্রাহিম 14 নম্বর অধ্যায়ের 34 নম্বর আয়াতের মধ্যে ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, বান্দাদেরকে আল্লাহ এত নিয়ামত দান করেছে, এত অনুগ্রহ দিয়েছেন যে মানুষ যদি চেষ্টা করে গণনা করার তো গণনা করে শেষ করতে পারবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ দেখে অফুরন্ত নিয়ামতে নামাজ আছে। এখন এই পৃথিবীর বুকে আসার পর আমাদের করণীয় হচ্ছে সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন এবং মানুষ জাতির জন্য সৃষ্টি করেছেন এবং জাহান্নাম এই জিন এবং মানুষদের জন্য সৃষ্টি করেছে। তো মানুষদেরকে প্রতিযোগিতা করতে হবে ওই জাহান্নাম থেকে বেঁচে ওই জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য, যাতে সে জাহান্নাম থেকে, সে জাহান্নামের ভয়াবহতা থেকে সে বাঁচতে পারে এবং আল্লাহর যে মৃত্যুর পরে যে একটা নিয়ামত, আর একটি নিয়ামত রয়েছে জান্নাত, সে জান্নাত যেন আমরা পেতে পারি। সেই প্রতিযোগিতা আমাদেরকে এই পৃথিবীর বুকেই করতে হবে। যদি এই পৃথিবীর বুকে আমরা করি তাহলে মৃত্যুর পরে আমাদের সেই নিয়ামত অবশ্যই আমরা পাবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুতাফিফিনের 26 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে তার আগে কয়েকটি আয়াতের মধ্যে জান্নাতি ব্যক্তি যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তাদের গুণাবলী কিছু বর্ণনা করার পরে জান্নাতের মধ্যে কি কি নিয়ামত আছে সমস্ত কিছু বর্ণনা করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতটি পরিবেশন করছেন, বলছে যে এই যে নিয়ামতগুলো বললাম এই নিয়ামতের ব্যাপারে যারা সত্যকারের প্রতিযোগিতাকারী তারাই প্রতিযোগিতা করবে। দুনিয়ার বুকে আমরা বিভিন্ন জিনিস নিয়ে প্রতিযোগিতা করি, কেউ গাড়ি নিয়ে, কেউ বাড়ি নিয়ে, কেউ পড়াশোনা নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে প্রতিযোগিতা হয়, কিন্তু ধর্মীয় ব্যাপারে কে কতটা প্রতিযোগিতার মাঠে আছে একটু দেখা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাস মানুষদেরকে দিয়েছেন, এটা একটা বিশাল নিয়ামত, অনেক নিয়ামত আছে, তার মধ্যে এই রমজান মাসটিও একটি মানুষদের জন্য উত্তম নিয়ামত। এই নিয়ামত পেয়ে মানুষ সহজে জান্নাত লাভ করতে পারে যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, সঠিকভাবে এই নিয়ামতটাকে গ্রহণ করে। তবেই সহিহুল বুখারী কিতাবুস সিয়াম অধ্যায়ের 1901 নম্বর হাদিসটি আপনাদের সামনে বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে মান সামা রমাজানা ঈমানাও ওয়া ইহতাসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি বিশ্বাসের সাথে এবং নেকি পাওয়ার আশাতে এই রমজান মাসে রোজা রাখলো তার পূর্বের এক বছরের সমস্ত সাগিরা গুনোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন। একটা তার মানে বিশাল একটা নিয়ামত এই রমজান মাসের ফলে আমরা এক বছরের রোজাকে আমরা আরাম করে মাফ করে নিতে পারছি। আরেকটি তার পরবর্তী অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ওমান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতাসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। এবং যে ব্যক্তি এই রমজান মাসে একটি রাত রয়েছে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর যে কিয়াম করবে, সারাত্রি যাপন করবে, আল্লাহর ইবাদতের মাধ্যমে এই রাতটি অতিবাহিত করবে, ওই ব্যক্তির আগের সমস্ত রকমের ছোট গুনাহগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন। কিন্তু সেটা হতে হবে বিশ্বাসের সাথে এবং নেকির আশায়। আমার আশা থাকতে হবে এই যে রাত্রি আমি যাপন করছি, এই রাত্রি যাপনের মাধ্যমে আমি নেকি পাব এবং এই নেকির এওয়াজ আমি জান্নাত লাভ করব। এই নয় যে লোকে রাত্রি জাগরণ করে আমি জাগরণ করছি, লোকে রাত্রি জাগরণ করে খাওয়া দাওয়া করে গল্প গুজব করে আমি রাত্রি জাগরণ করব, খাবো দাবো গল্প করব, রাত্রিটা কাটিয়ে দেব, এইরকম নয়। বিশ্বাস থাকতে হবে যে এই রাত্রি জাগরণ করলে আমি আমার পূর্বের যে সাগিরা গোনা যদি আমার থাকে সেগুলো মাফ হবে, যদি সাগিরা গোনা বা কাবিরা গোনা না থাকে আমার মর্যাদা বৃদ্ধি পাবে। দুই নম্বর পয়েন্ট, তিন নম্বর পয়েন্ট হচ্ছে দ্বিতীয় রেওয়াতের মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন ওয়ামান কামা রমাজান ঈমান ও ইহতাসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি এই রমাজান মাসে যে তারাবির নামাজ যে পুরোভাবে সঠিকভাবে আদায় করলো, কেয়াম করলো, তার এক বছরের সাগিরা গুনোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন। একটা চার নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন
সহিহ বুখারীর 1894 নম্বর হাদিসে সেখানে আল্লাহ রাসূল বলেছেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই রমাজান মাসের একটি গুণ অফার হচ্ছে কি মানুষ যে কোনো কর্ম করুক না কেন তার প্রতিদান হবে 10 গুণ পর্যন্ত, আল্লাহ চাইলে 10 গুণের আরো বেশি দিতে পারেন। 5 নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইয়া, যে ব্যক্তি এই রমাজান মাসে কোনো রোজাদারকে ইফতার করালো, কোনো রোজাদারকে ইফতার করালো, ওই ব্যক্তি ওই রোজাদারের সমতুল্য নেকি পাবে, গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইয়া, কিন্তু ওই যে রোজাদার রোজা রাখার কারণে যে নেকি পাবে তার নেকি থেকে কেটে তাকে দেওয়া হবে না, আলাদা, ও রোজা রাখার কারণে যা নেকি পাবে ও শুধু ইফতার করানোর কারণে অতটাই নেকি পাবে, আপনি কিন্তু অন্যান্য মাসে এটা পাবেন না। কয়েকটি কথা আপনার সামনে বললাম, এবার আমাদের সামনে বর্তমানে চলছে আশুরুল আওয়াখির মানে শেষ দশক, এই শেষ দশকের গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দিয়েছেন, অতএব আমাদেরকেও দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সহিহ বুখারীর 2024 নম্বর হাদিসের মধ্যে তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন করতেন কি যখন এই শেষ দশক চলে আসতেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা দাখাল আল আশরা সাজ্জা মিজারাহু ওয়াহিয়া লাইলাহু ওয়ায়াকাজা আহলাহু, যখন শেষ দশক চলে আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন কি পুরো রাত্রি জাগরণ করতেন, মজবুতভাবে তিনি লুঙ্গি বেঁধে নিতেন, তার পোশাক বেঁধে নিতেন এবং রাত্রি জাগরণ করতেন, পরিবার বর্গকে রাত্রি মানে জাগাতেন। তার মানে এই নয়, অনেকে এই হাদিস দিয়ে ফতোয়া দেয় যে আল্লাহ রাসূল নিজে রাত্রি জাগরণ করেছে এবং তার পরিবার বর্গকে রাত্রি জাগরণ করিয়েছেন, তার মানে আমাদের হবে কি মাইক চালিয়ে সারাদিন ধরে ওই 21-23-25-27-29 এই সমস্ত রাতগুলিতে রাত্রি জাগরণের রাতগুলিতে আমরা মাইক বাজে সারা রাত ধরে ওয়াজ নসিহত চলবে। কিছু কিছু গ্রামের মানুষ মসজিদের উন্নতিকল্পে জালসা, মাদ্রাসার উন্নতিকল্পে জালসা, যুবকদের উদ্দেশ্যে উদ্যোগে জালসা, অমুক জালসা অমুক জালসা, কবে হবে নাইট জালসা, কবে হবে 21-রাত্রিতে হবে, কবে হবে 27-রাত্রিতে হবে, কেন এটা হবে, কেন এটা হবে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে একটি রাত 1,000 মাসের চেয়ে উত্তম, আপনি এই রকম সারা রাত ধরে আদায় করে 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 খেয়ে দিয়ে আপনি সহজে ভাবছেন আপনি 1,000 মাসের চেয়ে বেশি নেকি করে নেবেন, এত সম্ভব এতই সহজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রি কিভাবে জাগরণ করেছেন, পুরো রাত্রিটি ইবাদতের মাধ্যমে, গল্পগুজবের মাধ্যমে নয়, খাওয়া দাওয়ার মাধ্যমে নয়, প্রয়োজন থাকলে ওয়াজ দরকার আছে কিছুক্ষণ, সারা রাত্রি এরকম আদায় নয়, কিন্তু আমাদের সমাজে এইগুলো চলছে তাদের যুক্তি। কিন্তু আমি একটা হাদিস এখানে বলে নিই, আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, এটা আবু দাউদের 147 নম্বর হাদিস এবং মিসকাতুল মাসাবির 525 নম্বর হাদিস, মোজার উপরে মাসা এই অধ্যায়ে এই হাদিসটি নিয়ে আসা হয়েছে, আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন লাউ কানা দীনু বিরায় লাকানা আসফারুল খুফি আউলা বিল মাসউম মিন আলাহু, যদি এই ধর্মটা মানুষের মত অনুযায়ী চলতো তাহলে এই যে মশার মোজার মাসা এটা ওপরের চাইতে তলে মাসা করাটাই গুরুত্বপূর্ণ হতো, কিন্তু আমরা মোজা মাসা কোথায় করি, ওপরে করি তলে নয়। এখন বর্তমানে আমরা যেটা মোজা পরি, মোজা পরার পরে বুট জুতা এসব জিনিস পরি, কিন্তু আগেকার যুগে চামড়ার মোজা ছিল, মোজা পরে মানুষ চলতো, তো মোজা পরে যদি মানুষ চলে তো নোংরা কোথায় লাগবে, আপনার এই জায়গায় লাগবে না এই জায়গায় লাগবে, সকলেই জানে পায়ের তলে লাগবে, তাহলে মাসাটা কোথায় করতে হবে, তলে করা দরকার, নোংরা তো তলে থাকবে, যুক্তি এটাই বলে। কিন্তু আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ধর্মটা যুক্তি দিয়ে চলে না, ধর্মটা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ অনুযায়ী চলবে এবং রসুলের কথা অনুযায়ী চলবে, অন্য কোনো মানুষের মত এই ধর্মের মধ্যে চলবে না। আপনি যুক্তি দিয়ে ভাবছেন ধর্মটাকে বিকৃত করার, কিন্তু এই বিকৃতি করার কারণে কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। কিছু কিছু হুজুর রয়েছে যারা নিজেদের স্বার্থকে সিদ্ধ করার জন্য ফতোয়াকে একটু ঘুরিয়ে দেয়, কারণটা আমি পরে বলছি ইনশাল্লাহ পরে বলবো। তো বলছিলাম যে এই শেষ রাত্রিতে
এই শেষ দশকের যে কয়েকটি বিজয় রাত্রি রয়েছে, এই বিজয় রাত্রির মধ্যে লাইলাতুল কাদর আল্লাহ রাসূল বলেছেন আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন না কোন রাত্রিতে আছে, তার জন্য প্রথম তিনি প্রথম দশকে ইতিকাফ নিয়েছিলেন, পেলেন না। তারপরে মধ্যম দশকে তিনি ইতিকাফ নিলেন, পেলেন না। তারপরে শেষ দশকে তিনি ইতিকাফ নিলেন, তারপরে বোঝা গেল যে হ্যাঁ, লাইলাতুল কদর এই শেষ দশকে বিজয় রাত্রিতে আছে। অতএব আমাদেরকে এই শেষ দশকে যে বিজয় রাত্রিগুলো আছে এই কয়টার মধ্যে থেকে লাইলাতুল কদরকে আমরা খুঁজে বার করব। কিন্তু কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তিনি এই লাইলাতুল কদরকে খুঁজে পেয়েছেন, তিনি এমনি রাত্রি জাগরণ করেছেন? একটি হাদিস আপনাদের সামনে বলি, সহিহ বুখারী 2026 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে শেষ দশকে ইতিকাফ নিতেন, হাত্তা তাওয়াফাহুল্লাহ, এমনকি শেষ পর্যন্ত যতক্ষণ না আল্লাহ রসুলকে মৃত্যু দেওয়া হলো ততক্ষণ পর্যন্ত আল্লাহ রসুল এই শেষ দশকে ইতিকাফ নিতেন। এটা হাদিসের কথা। সুম্মা ইতিকাফ আজওয়াজুহু মিন বাদিহি, তারপরে আল্লাহ রসুলের মৃত্যুর পর আল্লাহ রসুলের স্ত্রীগণ এই শেষ দশকে ইতিকাফ নিতেন। তাহলে আমরা সবে কদর পেতে গেলে আল্লাহ রসুলের থিওরি অনুযায়ী ইতিকাফ নেওয়াটাই দরকার। আপনি শুধু 27 রাত্রি জাগরণ করলেন, এই থেকে পাবেন কি পাবেন না এর গ্যারান্টি আপনি দিতে পারবেন না, কোনো মওলানাও দিতে পারবে না, কোথাও নেই, কোনো হাদিসেও পাবেন না, কোনো পবিত্র কোরআনের আয়াত থেকে আপনি পাবেন না যে 27 রাত্রি জাগরণ করলে আপনি লাইলাতুল কদর পাবেন। কিন্তু রসুলের থিওরি অনুযায়ী যদি আপনি এই থেকে পালন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি লাইলাতুল কদর পাবেন, পেতেই হবে। আর একটা পয়েন্ট এখানে বলে দিই, জামিউ তিরমিজির 3513 নম্বর হাদিস, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলকে বললাম ইয়া আল্লাহ রাসূল, আর আয়তা ইন আলিমতু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর, আল্লাহ রাসূল আপনার কি মত, যদি আমি বুঝতে পারি যে রাত্রিটি এইটাই রাত্রি লাইলাতুল কদর, তাহলে মা আকুলু ফিহা, আমি এই রাত্রিতে কি পাঠ করব? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিবুল আফা ফাআফু আন্নি, হে আল্লাহ তুমি অবশ্যই ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো, অতএব তুমি আমার যে গুনাহগুলি আছে সেই গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। এটা হচ্ছে সবে কদর রাত্রির সবচেয়ে উত্তম দোয়া। এছাড়া আপনি বিভিন্ন জিকির আজকারের মাধ্যমে এই রাত্রিটি অতিবাহিত করতে পারেন, যেমন আল্লাহ আকবার সুবহানাল্লাহ, এছাড়া বিভিন্ন জিকির যেগুলো আছে তেলাওয়াতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, এই বিভিন্ন জিনিস যেগুলো আছে, কিছু বক্তৃতা হোক, একজন বক্তৃতা দিবে 10 জন বসে বসে শুনবে, এইভাবে রাত্রি জাগরণ করতে হবে। এটা হচ্ছে রবির থিওরি। এবার আসি একটু যেটা আমার আসল পয়েন্ট, সাদাকাতুল ফিতরের দিকে। তো সাদাকাতুল ফিতর এটা একটি জাকাতের মধ্যেই পড়ে, কোনো জায়গায় জাকাতুল ফিতর বলা হয়েছে, কোনো জায়গায় সাদাকাতুল ফিতর বলা হয়েছে, দুটাই কিন্তু একই জিনিস। এখানে বুঝতে হবে এই জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর এটা কি, কাদের ওপরে ফরজ, কখন ফরজ, কিভাবে দিতে হবে, কাদেরকে দিতে হবে। একটি হাদিস সহিহুল বুখারী 1503 নম্বর হাদিস, কিতাবুজ যাকাত 24 নম্বর অধ্যায়ের হাদিসটি বর্ণনা করেছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত আল ফিতরকে ফরজ করে দিন, ফরাজা, এখানে ফরাজা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ রাসূল বলছেন যে এই যাকাতুল ফিতর ফরজ কতটা, সা আমিন শাইরিন আর সা আমিন তামারিন, এক সা পরিমাণ গেহুঁ অথবা এক সা পরিমাণ খেজুর। ভালো করে বুঝবেন, এক সা পরিমাণ গেহুঁ অথবা এক সা পরিমাণ খেজুর। আলাল আব্দে ওয়াল হুর ওয়াজ জাকারা ওয়াল উনসা ওয়াজ সাগির ওয়াল কাবির, প্রতিটি গোলাম, আজাদ, পুরুষ, নারী, ছোট বড় সকলের উপরে, মিনাল মুসলিমিন, এখানে শেষে একটি শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রসুল, মিনাল মুসলিমিন, এই যে কথা বললাম ছয়টা কোয়ালিটির লোক, এই ছয়টা লোকই মুসলিম হতে হবে, মুসলিম ছাড়া অমুসলিমের কোনো জাকাতুল ফিতর ফরজ নয়, যারা মুসলিম তাদের উপরে জাকাতুল ফিতর ফরজ, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন। তো এই জাকাতুল ফিতর এই সমস্ত মানুষদের উপর আল্লাহ রসুল ফরজ করেছেন এক সা পরিমাণ।
তারপরে তিনি বলছেন ওয়া আমারা বিহা আন তুয়াদ্দা কাবলা খুরুজিন নাস ইলা সলা, কিন্তু এই যাকাতুল ফিত্র মানুষদেরকে আদায় করতে হবে নামাজে যাওয়ার আগে আগে, কোথায়? ঈদের নামাজে যাওয়ার আগে আগে। আর একটি হাদিস সেটা আপনার সামনে বলি, আবু দাউদের হাদিস 1609 নম্বর হাদিস, এটা বর্ণনা করছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যাকাতুল ফিত্রকে ফরজ করে দিয়েছেন, কি কারণে? তুহুরাতান লিসাইমে মিনার রাগবি ওয়াল রাফাস, একজন রোজাদার রোজা অবস্থায় যে সমস্ত খারাপ কাজ বেহুদা কাজ যদি করে বসে তাহলে সেই সমস্ত জিনিস থেকে ওই রোজাদারকে পাক পবিত্র করার জন্য এই যাকাতুল ফিত্র ফরজ করা হয়েছে। তুহুরাতান লিসাইমে মিনার রাগবি ওয়াল রাফাস, এটার অনুবাদ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দ্বিতীয় বাক্যে বলছেন ওয়া তুমাতাল লিল মাসাকিন, এবং মিসকিনদের খাবারের জন্য। তারপর আল্লাহ রাসূল বলছেন ফামান আদাহা ক্বাবলাস সালাহ, যে ব্যক্তি নামাজের পূর্বে পূর্বেই এই যাকাতুল ফিত্রকে আদায় করে নিল ফাহিয়া যাকাতুম মাকবুলাতুন, সেটা হবে মাকবুল যাকাত, গ্রহণযোগ্য যাকাত। ওয়ামান আদাহা বাদাস সালাহ, যে ব্যক্তি নামাজের পরে এই যাকাতুল ফিত্র আদায় করবে ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাত, সেটা হবে একটা আম সাদকা, যেগুলো মানুষ সচরাচর অন্যান্য দিনে যেগুলো দেয় এই রকম সাদকা হবে। কিন্তু এই রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা ফরজ করেছেন যাকাতুল ফিত্র, এই যাকাতুল ফিত্র তার আদায় করা হবে না। তার মানে নামাজে যাওয়ার আগে আগে আপনাকে এই যাকাতুল ফিত্র আদায় করতে হবে। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وإن تعدوا نعمة الله لا تحصوها. তো বলছিলাম যাকাতুল ফিত্র, এই যে যাকাতুল ফিত্রের ব্যাপারে আমি দুইটি হাদিস আপনাদের সামনে বললাম, আর দুটি হাদিস বলবো, তারপর আমি এই কয়টা দুই চারটে হাদিসের আসল জিনিস কি সেটা আপনাদের সামনে উল্লেখ করব। আর একটি হাদিস সহিহ বুখারীর 1506 নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কুন্না নুখরিজু যাকাতাল ফিত্র সাআমিন তুআমিন আও সাআমিন শাইরিন আও সাআমিন তামরিন আও সাআমিন আকিতিন আও সাআমিন জাবিবিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমরা যাকাতুল ফিত্র আদায় করতাম, বার করতাম আমাদের খাদ্যদ্রব্য থেকে একসা, গেহু থেকে একসা, খেজুর থেকে একসা, পনির থেকে একসা এবং কিশমিস থেকে একসা। এটা একটি হাদিস। আরেকটি হাদিস সহিহ বুখারীর 1510 নম্বর হাদিস, এখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কুন্না নুখরিজু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিত্র সাআমিন তুআমিন, আমরা আল্লাহ রাসূলের জামানায় এই ঈদুল ফিত্রের দিনে যাকাতুল ফিত্র আদায় করতাম খাদ্যদ্রব্য থেকে একসা পরিমাণ। ওয়া কানা, এবার এখানে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ওয়া কানা তুআমুনা, আমাদের খাদ্যদ্রব্য কী ছিল? আর শাইর ওয়াল আকিত ওয়াজ জাবিব ওয়াত তামার, গেহু, পনির, কিশমিশ, খাজুর, এইগুলো। তাহলে এই সমস্ত হাদিসের সমষ্টি। এখান থেকে এক নম্বর, যাকাতুল ফিত্র হচ্ছে মানুষদের উপরে ফরজ। যদি কোনো ব্যক্তি ঈদের দিনে সূর্য ওঠার আগে আগে জন্মগ্রহণ করে তাহলে তারও ফিত্রা দিতে হবে, যদি সূর্য ওঠার পরে জন্মগ্রহণ করে তাহলে তার ফিত্রা লাগবে না। ভালো করে বুঝুন, ঈদের দিনে সূর্য ওঠার আগে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তার ফিত্রা দিতে হবে, যদি সূর্য ওঠার পরে জন্মগ্রহণ করে তাহলে তার ফিত্রা দিতে হবে না। তাহলে যাকাতুল ফিত্র সকল মানুষের উপরে ফরজ।
এবং এই ফরজের পরিমাণ একশা পরিমাণ সেটা হাদিস দ্বারা প্রমাণ পাওয়া গেল আবু সাঈদ খুদরি থেকে এবং ইবনে আব্বাস থেকে এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে যে সেটা হবে খাদ্যদ্রব্য। আমরা এতগুলো হাদিস পড়ার পরে কোথাও পাইনি যে মূল্য দিয়ে খাদ্য মূল্য দিয়ে যাকাতুল ফিতর দিতে হবে। আমি একটা হাদিস আগেই বলেছি, লাউ কানা দীনু বিরাইলা কানা আসফালু খুফি মিন আউল মিন আইলাহু মিন আইলাহু, যদি ধর্মটা মানুষের ব্রেন দিয়ে মানুষের যুক্তি দিয়ে চলতো তাহলে মাথাটা ওপরের চেয়ে নিচেই গ্রহণযোগ্য হতো, কিন্তু নয়, ধর্মটা কিন্তু মানুষের যুক্তি দিয়ে চলবে না, আল্লাহর কথা অনুযায়ী চলবে, রসুলের কথা অনুযায়ী চলবে। কিন্তু আপনি কোনো হাদিস দ্বারা এটা প্রমাণ পাবেন না যে মানে মূল্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করা যাবে। আপনারা যদি আদায় করেন সেটা আপনাদের ব্যাপার, আমি কিছু বলতে পারি না। ফিকুল হাদিসের প্রথম খণ্ড আর উর্দু ফিকুল হাদিস প্রথম খণ্ড 705 পৃষ্ঠায় ওখানে ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহি তিনি বিভিন্ন ইমামদের মত নিয়েছেন, সেখানে শুধু আবু হানিফার মত যে মানে মূল্য দেয়া যেতে পারে জায়েজ, কিন্তু ইমাম মালিক ইমাম শাফেঈ আহমদ ইবনে হাম্বল এদের কারো মত নয় খাদ্য দ্রব্য দিয়ে শুধু যাকাতুল ফিতর আদায় করতে হবে। কিন্তু কিছু কিছু মৌলভীদের ব্যাপারটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, ফতোয়া পাল্টাতে হবে। গত বছরে শুনছিলাম সব জায়গায় ফতোয়া জারি হয়ে গেছে খাদ্য দ্রব্য দিয়ে মানে যাকাতুল ফিতর আদায় করতে হবে, সকলে মানে বুঝতে পেরেছে খাদ্য দ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে নিয়ে গেছে, টাকার জায়গায় খাদ্য দ্রব্য বেশি হয়ে গেছে, চাল বেশি গম বেশি, করবেন কি? এবার মৌলভীরা যাকাতুল ফিতর আদায় করতে বেরিয়েছে, মৌলভীরা কিন্তু কিছু মনে করবে না, যেটা কথা সেটা বলছি। তো এবার করবে কি? সমাজের লোক বলছে আপনারা ফতোয়া দিয়েছেন খাদ্য দ্রব্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে, টাকা তো আমাদের কাছে নাই, করবেন কি? লেন 10 কেজির চাল লেন, 10 কেজি গম লেন, টাকা কিন্তু দেওয়া যাবে না, ফতোয়া আপনাদের। এ মৌলভীরা ভাবছে আরে ছি 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 ছি, এত করে চাল বইব কি রে, গম বইব কি রে, ফতোয়াটা একটু পাল্টাতে হবে। বলছে না না, যুক্তি দিয়েছে বলছে না না, এখন তখনকার যুগে মানে টাকা পয়সা কম ছিল তো, মানে দ্রব্য দিয়ে লেনদেন হতো, তার জন্য পয়সা থাকার কারণে টাকাটা মানে দেওয়া হতো। আর একটা যুক্তি দেখায়, সেই যুগে মানুষের অভাব বেশি ছিল, খাবারের চাহিদাটা বেশি ছিল, তার জন্য মানুষ খাবার দিত, পয়সার অভাব ছিল না, তখন কি পয়সা চলতো না? অবশ্যই পয়সা চলতো, দিরহাম ছিল দিনার ছিল, কিন্তু কোন সাহাবি আল্লাহ রসুল যতদিন পর্যন্ত যাকাতুল ফিতর ফরজ হয়েছে আল্লাহ রসুল কোনোদিন তো দেননি টাকা দিয়ে, সাহাবিরা তো দেননি, কিন্তু এখন চালু হলো কেন? কেন চালু হলো? কিন্তু আগে একটা বললাম যাকাতুল ফিতর আদায় করতে হবে এই নামাজের আগে আগে, কিন্তু আমরা করি কি, যারা মুসল্লি আছে আমরা তো দুদিন আগে তিন দিন আগে যাকাতুল ফিতর আদায় করে নিই। একটি হাদিস আপনাদের সামনে বলি, সহিহ বুখারীর 1511 নম্বর হাদিস, সেখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমরা যাকাতুল ফিতর আদায় করতাম ঈদের একদিন বা দুই দিন আগে। আপনি একদিন বা দুই দিন আগে যাকাতুল ফিতর দিতে পারেন, অসুবিধা নাই, 10 দিন আগে নয়, একদিন বা দুই দিন। ফরজ হচ্ছে ঈদের দিন যখন সূর্য ডুবে গেল, ঈদ চাঁদ উঠে গেল যে আগামীকাল ঈদ হবে, আপনার উপরে ফরজ হয়ে গেলো, দিতে হবে নামাজের আগে আগে। এবার গ্রামের লোক হলো কি, গ্রামের লোক 100 টাকা 200 টাকা হলো বা 2 কেজি 4 কেজি হলো, মসজিদে জমা করে দিল, সর্দারকে দিয়ে দিল, সর্দার লিখে নিল যাদের হক তাদেরকে দিচ্ছে, কবে বলেন তো? নামাজ পড়ার পরে এক শুক্রবার আসছে, হ্যাঁ সকলে বসে যেয়ে গো, কিছু টাকা হয়েছে ফিতরের, কাকে কিভাবে বিলি করবেন একটু বসে বসে আলোচনা করেন, সবাই মোড়ে মোড়ল বসে, ওকে একটা শাড়ি দাও, ওকে 5 কেজি চাল দাও, ওকে 5 কেজি গম দাও। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ফামান আদাহা ক্বাবলা সালাতে ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, যে ব্যক্তি নামাজের আগে আগে এই সাদকা দান করবে তার হবে মাকবুল যাকাত। কিন্তু যাকে আপনি দায়িত্ব দিয়েছেন সে তো নামাজের আগে দেয়নি, নামাজের এক সপ্তাহ পরে দিচ্ছে, আপনি করবেন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, তিনি বললেন তোহরাতুন লিসাইম মিন রাকবি রাফাস, এই যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে মানুষদের উপরে কারণ রোজাদারদের যে ভুল ত্রুটি হবে সেখান থেকে পবিত্র করা হবে। ওয়া তাওমাতাল লিল মাসাকিন, ভালো করে বুঝবেন, ওয়া তাওমাতাল লিল মাসাকিন, এটা হাদিসের কথা, মিসকিনদের একটা খাবারের ব্যবস্থা হবে, মিসকিনদের খাবারের ব্যবস্থা হবে। কিন্তু মিসকিনদের খাবারের ব্যবস্থা তো হয় না, আমার নানা শ্বশুরের সঙ্গে আলোচনা হচ্ছিল এই পাতান্ডায় নাকি প্রচুর টাকা উঠেছে, ফেতরা টাকাগুলো নিয়ে করেছে কি
এই যে কবরস্থান আছে কবরস্থান ঘিরে দিয়েছে, কেউ কেউ মোড়ল যারা মৌলী সাহেব আছে, হা গো ফেতরার টাকা কি টাকা দিয়ে কবরস্থান ঘেরা হয়? তা বলছে ধান নিয়েছি পরে দিয়ে দেব, ধান নিয়েছি পরে দিয়ে দেব। আশ্চর্য ব্যাপার, ফেতরার টাকা এটা শুধুমাত্র মিসকিনদের জন্য। আপনি কিয়ামত পর্যন্ত কোনো হাদিস এবং আয়াত দ্বারা প্রমাণ করতে পারবেন না মিসকিন ছাড়া অন্য কোনো খাতে এই টাকা দেওয়া যাবে। কিন্তু মানুষ করছে কি, মসজিদে লাগাচ্ছে, বিয়েতে লাগাচ্ছে, জনসাধারণের কাজে লাগাচ্ছে। কেন লাগাচ্ছে? যাদের হক তাদের হক যদি আপনি না দেন তাহলে কাল কিয়ামতের মাঠে এই আমানতের খেয়ানত করার কারণে, কাল কিয়ামতের মাঠে যতই আপনি নামাজ পড়েন রোজা রাখেন এই আমানতের খেয়ানত করার কারণে জাহান্নামে যেতে হবে। তো যাই হোক, কিছু কথা বললাম এখানে, কারো যদি গায়ে লাগে কিছু মনে করবেন না, আমি হাদিস কোরআন থেকে কথা বললাম। এটা যেটা শরীয়ত সম্মত আল্লাহ রসুল দ্বারা যেটা প্রমাণিত সেটা আপনারা মানবেন, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 59 এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, হে বিশ্বের ঈমানদারগণেরা তোমরা আল্লাহর প্রতি ইতাআত করো এবং রসুলকে মান্য করো। মানুষের যুক্তি নয়, আল্লাহ রসুল যা করেছেন আপনি তাই করেন, সুবিধা হবে। কিন্তু আমি বলবো না যে আপনি টাকা দিয়ে ফেতরা দিবেন না, আপনার ইচ্ছা, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করবেন কোনটা জায়েজ। আমি বলছি না যে এইটা দেওয়া যাবে না এটা দেওয়া যাবে, আপনাদের কাছে ছেড়ে দিলাম, আপনারা জ্ঞানবান ব্যক্তি, যারা জানে তাদের কাছে জানবেন। এখান থেকে আমার বক্তব্য এটি করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই যে যাকাতুল ফিতর আমাদের উপরে ফরজ করা আছে এটা সঠিকভাবে যেন আমরা আদায় করতে পারি, যেভাবে রসুল সাহাবায়ে কেরাম আদায় করেছেন সেভাবে যেন আমরা আদায় করতে পারি। আমিন, আল্লাহুম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।